ইয়েস হ্যাঁ, তাহলে কোশ্চেনটা হচ্ছে কি, এক্সেলের একটা ফিল্টারটা আজকে করা হচ্ছে, অ্যাডভান্স ফিল্টার নেক্সট উইকে করাবো। ক্রিয়েট এ ডেটাবেস ফর এ কোম্পানি নেম অ্যালাইড কর্পোরেশন হ্যাভিং ফিল্ড নেম ডেজিগনেশন ডিপার্টমেন্ট ডেজিগনেশন অ্যান্ড স্যালারি, ইনসার্ট অ্যাট লিস্ট 10 রেকর্ডস, অ্যাট লিস্ট তাহলে কি 10 রেকর্ডস, 10 জনকে আমরা ইয়ে করবো, ইনসার্ট করবো 10 রেকর্ডস টু ফর্ম ইউজ দ্য, এবার ভ্যালিডেশনগুলো ইউজ করতে হবে। কি বলেছে, ফার্স্টে বলেছে ডিপার্টমেন্ট, তিনটে বলে দিয়েছে, ডিপার্টমেন্ট শুড বি আইডার পার্সোনেল, আর এন ডি মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সেলস, এই তিনটে ডিপার্টমেন্ট ছাড়া অন্য কিছু হবে না। তাহলে ডিপার্টমেন্ট শুড বি আইডার পার্সোনেল অর আর এন ডি অ্যান্ড অর প্রোডাকশান অর সেলস, ও চারটে রয়েছে, তাহলে পার্সোনেল আর এন ডি প্রোডাকশান অর সেল, হ্যাঁ তাহলে এটা করি। তারপরে হবে কি স্যালারি, মানে এটা হচ্ছে ডিপার্টমেন্টের, এটা হচ্ছে ডিপার্টমেন্ট, নেক্সট কলাম স্যালারি, স্যালারি বলছে সবার হবে গ্রেটার দ্যান 3000, এটা হচ্ছে ভ্যালিডেশন দিয়ে করতে বলেছে, ভ্যালিডেশনটা শেখাবো আজকে। তারপর অটো ফিল্টার আছে, ঠিক আছে, তারপর বলেছে এই অটো ফিল্টার দিয়ে এগুলো করতে। তাহলে আমরা একটা এক্সেল শিট ওপেন করছি, এক্সেল শিট একটা ওপেন করি, নিউতে যাব, রাইট ক্লিক করে ডেস্কটপে নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, ঠিক আছে, এটাকে ওপেন করছি। ওপেন করে বলেছে কি অ্যালাইড কর্পোরেশন, তাহলে কি করব আমরা, ওপরটা হচ্ছে ওপরে টু কলামস, ওই মার্জ টু কলামস, হ্যাঁ মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টার অপশান ক্লিক, মার্জ অ্যান্ড সেন্টারস, দেন উই রাইট অ্যালাইড কর্পোরেশন, অ্যালাইড ক্যাপস লক অন, হ্যাঁ দেন রাইট হচ্ছে অ্যালাইড কর্পোরেশন, অ্যালাইড কর্পোরেশন নেম অফ দ্য কর্পোরেশন, কর্পোরেশন ইয়েস উই ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য ফন্ট 14 বোল্ড অ্যান্ড দেন চেঞ্জ দ্য কালার অ্যালাইড কর্পোরেশন, দেন দ্য ফিল্ড ইন দ্য মেনশন ইন দ্য কোশ্চেন ইজ ডিপার্টমেন্ট ডেজিগনেশন অ্যান্ড স্যালারি, ডিপার্টমেন্ট ডেজিগনেশন অ্যান্ড স্যালারি, ইয়েস উই অলওয়েজ ফলো দ্য কোশ্চেন অ্যান্ড রাইট দ্য কলাম নেম, ডিপার্টমেন্ট ও সরি ডিপার্টমেন্ট ডেজিগনেশন অ্যান্ড ডেজিগনেশন অ্যান্ড স্যালারি, উই মেক দ্য টেবিল সেন্টার অ্যালাইন্ড, সেন্টার অ্যালাইন্ড এই যে ক্লিক হিয়ার সেন্টার অ্যালাইন্ড অ্যান্ড বোল্ড, চেঞ্জ দ্য কালার ব্লু, ইয়েস ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ভ্যালিডেশন কি ইউজ করতে বলেছে, 10 রেকর্ডস করবো বলেছে, ডিপার্টমেন্ট এই চারটে হবে, তাহলে ভ্যালিডেশন আমরা ক্লিক করি, ডিপার্টমেন্টে ভ্যালিডেশন ইনসার্ট, ভ্যালিডেশন ইনসার্ট না ডেটা, ডেটা তাহলে আন্ডার দ্য ডেটা মেনু, হোয়ার ইজ ডেটা ভ্যালিডেশন, হিয়ার ডেটা ভ্যালিডেশন ক্লিক, ডেটা ভ্যালিডেশন আগে সিলেক্ট করবো, হ্যাঁ সিলেক্ট দ্য ডিপার্টমেন্ট, ও 10 জন ইয়ের নাম লিখিনি আমি, 10 জন এমপ্লয়ি বলেছে, ফিল্ড নেমটা লিখিনি, নেমটা এখানে আসলে লাল করিনি, রেড নেম, চারটে হবে নেম, তাই বল, ঠিক আছে আমরা তাহলে করি। আচ্ছা তোমরা সব শুনতে পাচ্ছ তো, আছো তো, হ্যাঁ আচ্ছো, এখানে নেমটা সরিয়ে দাঁড়াও, নেম করি এইখানটা আমরা রাইট করে দিই, নেমটা আগে করা হয়নি, নেমগুলো আগে দিয়ে নিই, 10টা রেকর্ড নেম দিয়ে নিই, দাঁড়াও নেমটা তোমাদের নাম দিয়ে দিই, বোল্ড কালার, আচ্ছা ডেজিগনেশনটা বাড়িয়ে দিচ্ছি, স্যালারি ঠিক আছে, আচ্ছা আগে তাহলে 10টা নাম দিয়ে দিই, 10 জনে তোমরা যারা রয়েছো,
কে কে রয়েছ? সৌম্যদীপ কৃষ্ণ, এরা প্রবীর পাত্র কৃষ্ণ সামন্ত, প্রবীর প্রবীর পাত্র কৃষ্ণ। আচ্ছা একটু স্পেলিং ভুল হতে পারে, আমি বেশি আর আর কারেকশন করছি না। উজ্জ্বল, আচ্ছা কে এলো? অমিয়, অল টাইম লেট। আচ্ছা স্পেলিং একটু মিস্টেক হচ্ছে নামের, আমি আর করছি না, অন্য দিন আমি চেঞ্জ করে দিই টাইটেলটা, আজকে মোটামুটি সেম রাখছি। সোলাঙ্কি চক্রবর্তী, স্পেলিং একটু মিস্টেক হচ্ছে, আমি আর স্পেলিং দেখছি না। আচ্ছা আর কে আছো? সৌম্যদীপ তো বড়, সায়ন 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 রয় নাকি, যাই হোক দিয়ে দিচ্ছে। পূজা কুমারী, সৌম্যদীপ তো অনেক বড়। 10টা হয়ে গেছে, হয়ে গেছে, আবার ফের আসছে। অরিত্র মণ্ডল, 10 জন আমার হয়ে গেছে, আজকে 17 জন, তো আজকে বেশ এক একজন দিন থাকোই না কেউ। হ্যাঁ অরিত্র মণ্ডল, দাঁড়া দাঁড়াও, সব এই যা অ্যাটেন্ডেন্সটা খুলে গেল, এই লিঙ্কগুলো দাঁড়াও, বারবার পেস্ট করতে, আমি অনেক কিছু পেস্ট এইখানে করে দিলাম অ্যাটেন্ডেন্সটা। আচ্ছা সৌম্যদীপ ব্যানার্জি, ঠিক আছে আমার মনে হয় 10টা হয়ে গেল নাকি, না 10টা হয়নি, অনেকটাই ব্যানার্জি। অরিত্র লিখলাম দেবনাথ, যা হোক লিখে দিচ্ছি এখন। আচ্ছা দাঁড়াও লিখছি এখন, সুদেব লিখেছি, সুদেব নাকি যাই হোক, সুদেব মণ্ডল নাকি, ও যা যা ভুল হচ্ছে হচ্ছে, লিখে দিই। আচ্ছা কতজন হয়ে গেল? অনেকজনই হয়ে গেল, 6, 7, 8, 9, 10, ঠিক আছে হয়ে গেল। এবার ভ্যালিডেশন, হোয়ার ইজ ভ্যালিডেশন আন্ডার দ্য ডেটা, ডেটা ক, হ্যাঁ এই ডেটা মেনু, ডেটা আচ্ছা সিলেক্ট করছি, ডিপার্টমেন্ট হচ্ছে ভ্যালিডেশন হবে 4টে ডিপার্টমেন্টের মধ্যে, পার্সোনেল কি কি বলেছে আবার ভুলে গেছি, পার্সোনেল, R&D, প্রোডাকশন আর সেল, ঠিক আছে। তাহলে ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশন, ও এটা একটা জায়গায় লিখতে হবে, তাহলে 4টে যেহেতু বলে দিয়েছে, আমি এটা বাইরে লিখছি, এই ইয়েটার কি বলে টেবিলটার বাইরে আমি লিখছি যে 4টে নাম কি কি বলেছে আমার, পার্সোনেল, ও সব তো আমার ক্যাপস লক অন আছে, পার্সোনেল, হ্যাঁ উই রাইট পার্সোনেল, প্রোডাক্টস, R&D, R&Dটা লিখে নিই, R&D প্রোডাকশন ডিপার্টমেন্ট, হ্যাঁ এই 4টে ডিপার্টমেন্টই হবে, এটাই এর বাইরে আমি অন্য কিছু ডিপার্টমেন্ট ফিল আপ করতে পারবো না ডেটা এন্ট্রিতে। সেলস, ঠিক আছে হয়ে গেল। আবার কৌশিক বোস, ঠিক আছে, সৌগত নন্দী, আচ্ছা অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিলাম চ্যাট বক্সে, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আমি আজকে করাচ্ছি ডেটা ভ্যালিডেশন এক্সেলের, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, পুরোটা আজকে করাতে পারবো না, অনেক বড়। ক্রিয়েট এ ডেটাবেস ফর এ কোম্পানি নেম অ্যালাইড কর্পোরেশন, আমরা একটা ফিল্ড করছি 4টে, নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন অ্যান্ড স্যালারি করে, এবার বলছি 10টা রেকর্ড, আমরা 10 জন স্টুডেন্টের নাম নিয়েছি, 10 রেকর্ডস টু ফর্ম ফলোয়িং ভ্যালিডেশন। এবার ডিপার্টমেন্ট বলেছে আইদার পার্সোনেল, R&D, R&D, প্রোডাকশন অর সেলস, সো এই যে ইন এক্সেল উই রাইট দ্য 4 ডিপার্টমেন্টস নেম, দেন দ্য উই সিলেক্ট ডিপার্টমেন্ট কলাম ফ্রম ডেটা মেনু, সিলেক্ট হচ্ছে ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশনে এখানে কি বলেছে সেটিংসে অ্যালাও এনি ভ্যালু, নো লিস্ট দিয়ে দিয়েছি, আমরা একটা লিস্ট ক্রিয়েট করে রেখেছি 4টে, সেটা লিস্ট করব, ধরো
লিস্টটা কোথা থেকে নেব, সোর্স করব কোথা থেকে, এইখান থেকে এই যে চারটে কলাম আমরা সিলেক্ট করে নিলাম, এখানে দেখো হয়ে গেল, কপি পেস্ট হয়ে গেল, ওই যে ওই সেল নাম্বারগুলো এই যে কে এখানে লিখেছি ওরা নিয়ে নিচ্ছে এক্সেলে অটোমেটিক্যাল। ইয়েস, এখানে ক্লিক করব, খুলে যাবে অ্যাপ্লাই। আচ্ছা, এবার ইনপুট মেসেজ দেব, ইনপুট মেসেজটা আমি দিয়ে দেব, এরর এরর অ্যালার্ট দেব, এরর মেসেজ দেব। এই চারটে ছাড়া অন্য কিছু আমি যদি করি তাহলে বলবে ইনভ্যালিড, ইনভ্যালিড ডেটা। আর ইনপুট মেসেজটা কি দেব, এইখানটা দিই, এইটাই কপি করে দিই, দিতেও পারো এগুলো নাও দিতে পারো, তো আমরা দিচ্ছি এই কোশ্চেনটা থেকে কপি করে দিই, ডিপার্টমেন্ট শুড বি, এটা হচ্ছে ইনপুট মেসেজ। হ্যাঁ, উই রাইট হিয়ার দ্য ইনপুট মেসেজ, ডিপার্টমেন্ট শুড বি আইডার পার্সোনাল আরএনডি, এটা দেখাবে ইনপুট মেসেজটা শো করবে, ঠিক আছে, ওকে ওকে, দেখো শো করছে, দেখো যে এই যে ড্রপ বক্সটা চলে এলো, ড্রপ ডাউন বক্স, এটা এক্সেলে, তাহলে ডিপার্টমেন্ট শুড বি, এবার আমি ও ডিপার্টমেন্ট ওপরটাও করে দিয়েছি, যাই হোক এইখান থেকে হতো। এবার যেটা প্রবীর পাত্র আমি দিয়ে দিলাম একটা পার্সোনেলে, তারপরে দিয়ে দিচ্ছি আরএনডি, এরকম করে কৃষ্ণ সামন্ত, ডিপার্টমেন্ট প্রোডাকশন, দেন অমিওপাল, সেলস, এরকম করে দিচ্ছি। এবার উল্টো পাল্টাও করতে পারি, ঠিক আছে। এইবার আমি যদি অন্য কিছু দিতে চাই, হ্যাঁ আমি এটা অন্য কিছু লিখছি, দেখো আমি দিচ্ছি ওই ম্যানেজমেন্ট দিচ্ছি, লিখছি, হ্যাঁ ম্যানেজমেন্ট করে দেখো, এন্টার মারবে, এই যে ইনভ্যালিড ডেটা, মানে ওই চারটে ছাড়া আমি যেহেতু ভ্যালিডেশন করে দিয়েছি, হ্যাঁ অ্যাপ্লাই করেছি, তার জন্য ইনভ্যালিড ডেটা বলছে, রিট্রাই করতে বলছে মাইক্রোসফট অফিসে, ঠিক আছে। তাহলে আমি অন্য কিছু ডেটা আমি করতে পারবো না, ইনপুট করতে পারবো না। সো উই হ্যাভ টু ফিল আইদার পার্সোনাল অর আরএনডি অর সেলস, সো ডিপার্টমেন্ট হচ্ছে ফিল আপ হয়ে গেল। ডেজিগনেশনটা এবার কিছু বলেনি, কোশ্চেন দেখি, কোশ্চেনে বলছে স্যালারি শুড বি গ্রেটার দ্যান 3000, সো ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ইনপুট মেসেজ অ্যান্ড এরর অ্যালার্ট, সো উই রাইট দ্য ইনপুট মেসেজ অ্যান্ড এরর অ্যালার্ট, ঠিক আছে, ফর ভ্যালিডেশন, হয়ে গেল। এবার তাহলে আমি এই স্যালারি স্যালারি কলামটার জন্য আমি দিই, স্যালারি কলামটা দাঁড়া সিলেক্ট করলাম, যে গ্রেটার দ্যান 3000 হবে, একই ডেটা এখানে সিলেক্ট করাই আছে, ক্লিক ডেটা ভ্যালিডেশন, সেটিংসে যাব, অ্যালাউ এনি ভ্যালু, না এটা হোল নাম্বার বলে দিয়েছে, গ্রেটার দ্যান ওই যে গ্রেটার দ্যান বলেছে 3000, তাহলে এখানে ডেটা বিটুইন আছে, আমরা এটাকে কী করে দেবো, এ দেখো চুজ করবো, এগুলো সব খুলে গেল, বিটুইন নট বিটুইন ইকুয়াল টু, আমরা কি গ্রেটার দ্যান হবে, গ্রেটার দ্যান, তাহলে মিনিমাম কত হবে 3000, 3000 হয়ে গেল। এবার এটা কী করবো, ইনপুট মেসেজ একইভাবে ওইটা দিয়ে দিই কোশ্চেন থেকেই, এখানে অত বড় লিখতে হবে না, এমনি লিখি ইনপুট মেসেজ স্যালারি গ্রেটার দেন, এমনি এই সাইনে দিয়ে দিই 3000, ঠিক আছে। আর এরর অ্যালার্ট একই দিতে পারো, ইনভ্যালিড, ইনভ্যালিড স্যালারি ও করতে পারো, যা খুশি এটা একটা মেসেজ দিয়ে দিই, টাইটেল ফাইল দিই, ওকে, এ দেখো স্যালারি গ্রেটার দেন 3000, তাহলে স্যালারিগুলো আমরা দিয়ে দিই 5000, আর কম কমই দিচ্ছে একটু, 8000, 10000, এবার দেখো 3000 কম যদি আমি দিতে চাই 1000, ব্যাস ইনভ্যালিড স্যালারি, তাহলে নেবে না, তাহলে এটাই হচ্ছে ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশনে হচ্ছে এই জিনিসগুলো হয় যে আমি ভ্যালিড করে দিচ্ছি, ওখানে অন্য কোনো ডেটা আমি করতে পারবো না, একটা দেখালাম গ্রেটার দেন এরকম দিয়ে হোল নাম্বার, বা ওখানে অনেক রকম আছে অপশান, তোমরা সেগুলো অন্য ইয়েতে ট্রাই করতে পারো, 25000, ট্বেলভ থাউজেন্ড,
আচ্ছা হয়ে গেল, এরকম বিভিন্ন রকম রাখছি, কারণ ওই ডেজিগনেশনটা আমরা সেই হিসেবে করব। 10,000, 20,000, 15 এরকম হয়েছে। আর একটা নিই, হয়ে গেল। এবার হচ্ছে ডেজিগনেশন, ডেজিগনেশনটা এবার কি করে দেবো আমি? কোশ্চেন আমাকে সবসময় ফলো করতে হবে। এ দেখো পুরো কোশ্চেনটাই আছে কি, বিভিন্ন রকম, এই যে ডিপার্টমেন্ট, হু ওয়ার্ক ইন পার্সোনাল ডিপার্টমেন্ট, এগুলো তো চেয়েছে, কিরকম চেয়েছে আমাকে সেটা দেখতে হবে। ফলো, উই ফলো দ্য কোশ্চেন, ডিসপ্লে রেকর্ড অফ, এটা নেম, ও নেম স্টার্টস উইথ এ, এ দিয়ে তো আমাদের আছে মনে হয়, অমিও দিলাম আর অরিত্র, তাহলে এইরকম আমাকে দিতে হবে যাতে যাতে আমার এই কোশ্চেন স্যাটিসফাই করে। হ্যাঁ, উই হ্যাভ টু গিভ দ্যাট টাইপস অফ ফিল্ড। সো ডিসপ্লে রেকর্ডস অফ এমপ্লয়ি হুজ নাম ডু নট স্টার্টস উইথ এ, উই হ্যাভ সোলাঙ্কি, হয় সৌম্যদীপ, ওগুলো এই করবে, ঠিক আছে, এরকম তাহলে দিতে হবে। এগুলো যাতে স্যাটিসফাই করে সেরকম আমাকে ডেটা ইনপুট করতে হবে। আচ্ছা, এখানে বলে দিচ্ছে, দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এগুলো অ্যাডভান্স ফিল্টারটা আজকে পড়াবো না, যাই হোক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এগুলো আমাদের করছে। তার মানে এরকম আমার ডেজিগনেশন রাখতে হবে, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরকম। আর এ দেখো স্যার, বাট নট ইকুয়াল টু 9,500, এগুলো দিয়েছি, 20,000 দিয়েছি, 8,000 দিয়েছি, স্যালারিজ আর গেটার দেন, এগুলো তো পরের দিন করবো। এটা হয়ে গেল। এবার হচ্ছে তাহলে কি, আমরা দিই ওই ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেজিগনেশন দিচ্ছি। এর ইয়ে আমি এইগুলো থেকে দিই, একটু ম্যানেজারের তো বেশি মাইনে হবে, সেরকম দিতে হবে, দেখছি, না হলে পরে চেঞ্জ করে দেবো ডেটা। ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট, একটু নিজেকে ভেবে চিনতে ডেটাগুলো ফিল আপ করতে হবে। আরো বিভিন্ন পোস্ট দিতে পারো, এই যেমন একদম এগুলো ক্লার্ক দিয়ে দিই, বানানটা ভুল, ক্লার্ক পার্সোনেল আর দিয়েছি, হ্যাঁ এইটা দিই, ম্যানেজার, সেলসের, প্রোডাকশন, ক্লার্ক, সেলস ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আচ্ছা আমাদের আর একটা ডেটা লাগবে, ওই ইয়ের কি বলে পার্সোনেল, পার্সোনেল ডিপার্টমেন্টের নেই, তাহলে আমরা একটু লিখে দিই। হ্যাঁ, আরো কে কে আছে দেখি, সুদেব, সৌম্যদীপ ব্যানার্জি দুটো হয়ে গেছে, কৃষ্ণ সামন্ত লিখেছি, অরিত্র মণ্ডল, এরা লাস্ট এলো যারা, সায়ন রায়, কৌশিক ঘোষ, কৌশিক, বোস, আরেকজন হচ্ছে সুদেব সাহা, দিলাম নাকি, আকাশ শর্মা, আকাশ শর্মা, আকাশ শর্মা, দাঁড়াও টাইমটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা এগুলো প্রোডাকশন, দাঁড়া এগুলোকে তো আবার করা হয়নি, এগুলো একটুখানি ডেটা ভ্যালিডেশনটা আবার ক্লিক করছি, ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশন, এখানে হচ্ছে লিস্ট দিতে হবে, লিস্ট, লিস্টটাকে সিলেক্ট করে এইখানটা সিলেক্ট করলাম, করে হয়ে গেল। এরর হচ্ছে ইনভ্যালিড, এররটা দিই,
ওকে করে দিই। আর এইখানটা তাহলে সেলসের জায়গায় কি করব, পার্সোনেল নিয়ে নিই। আর কি আছে, প্রোডাকশন হয়ে গেল, পার্সোনেল পার্সোনেল সেলসেরও সব আছে। তাহলে তিনজন তিনজন ম্যানেজার আছে, পার্সোনেলেরই মনে হয় কেউ কিছু নেই। না না, একটা আরএনডি হয় মনে হয়, আরএনডি আরএনডি ক্লার্ক নেই। হ্যাঁ ঠিক আছে, এটাও করতে হবে। ডেজিগনেশন তো লিখবো, স্যালারি গ্রেটার দ্যান 3000। একই খানার ইনপুট মেসেজ দিচ্ছি, টাইম শেষ হয়ে যাবে। ডেটা গ্রেটার দ্যান 3000। দাঁড়ো, জাস্ট এররটা দিই, ইনভ্যালিড। ওকে, তাহলে এখানে পার্সোনেলের কী হলো, পার্সোনেলের একটা বেশি বেশি মাইনে দিয়ে দিই। একটা ইয়ে বলেছে আমাদের, দেখি পরে নাহলে চেঞ্জ করে দেবো, ওইগুলো আসলে কন্ডিশনে। আর 9500 একটা বলেছে, এটা আসলে করে দিই 9500। এইটা সেন্টার অ্যালাইন্ড হয়নি, হোমে যাই, ক্লিক করি সেন্টার, হ্যাঁ এটা হয়ে গেছে। এইবার হচ্ছে পার্সোনেলের ম্যানেজারও হয়ে গেছে। ও তাহলে ওইটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে দিই, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আর এটা হচ্ছে ম্যানেজার। ও আবার বিভিন্ন রকম হয়ে গেল, সেটা আবার ইয়ে করবে না, সব এক হতে হবে সেম, কারণ ওইখানে আবার কন্ডিশন দেবো তো প্রবলেম হয়ে যাবে। সব ক্যাপস লক করে দিই। আর এন ডি তো বেশি, ম্যানেজারও হয়ে গেছে, আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলছি, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে দিই। ঠিক আছে, এটা এমনি চলে এসেছে, হয়ে গেল। তাহলে আমাদের অ্যালাইড কর্পোরেশনের হয়ে গেল। এবার আমরা হচ্ছে ফিল্টার ইউজ, অটো ফিল্টার ইউজ করতে হবে। এটা সেভ করে দিই তোমাদের নামে। আচ্ছা হয়ে গেল। এবার হচ্ছে আমাকে ফিল্টার করতে বলেছে, ইউজ অটো ফিল্টার ডিসপ্লে রেকর্ডস অফ এমপ্লয় হু ওয়ার্ক ইন পার্সোনেল অ্যান্ড রিসিভ এ স্যালারি লেস দ্যান অর ইকুয়াল টু 8000। তাহলে দুটো কন্ডিশন, নাকি আগে সোজাটা করে নিই, আগে 2 নম্বরটা করি, 10 ডিসপ্লে রেকর্ডস অফ এমপ্লয় হুজ নেম স্টার্টস উইথ এ, যাদের নাম হচ্ছে এ দিয়ে স্টার্ট করছে। তাহলে উই হ্যাভ টু শো দ্য এমপ্লয়ি হুজ নেম স্টার্ট উইথ এ। উই হ্যাভ টু ফিল্টার দ্য টেবিল ফ্রম ওয়ার ডেটা কলাম, ডেটা মেনু, ডেটা মেনু উই হ্যাভ টু সিলেক্ট দ্য ফিল্টার মেনু। দেখো ড্রপ ডাউন সব লিস্ট চলে এসেছে প্রত্যেকটা কলামে। এবার আমাদের শুধু নেম ফিল্ডের ওপর বলেছে, নেম ফিল্ড, এই যে নেম ফিল্ড, এখানে দেখো সব সিলেক্ট অল করা আছে। আমরা সেটাকে করি টেক্সট ফিল্টার করে আমরা কি করব, এই যে বিগিনস উইথ, স্টার্টস উইথ এ, মানে বিগিনস উইথ নেম, তো বিগিনস উইথ ক্যাপিটাল এ, এইটা হচ্ছে আমাদের, ব্যাস দিয়ে দিলাম জাস্ট এ। দেখো তিনজনের নাম দেখাচ্ছে, অর্মীয় পাল, অরিত্র দেবনাথ, আকাশ শর্মা। এবার এটা আমরা কী করবো, এটা তো আবার ফিল পরের কোশ্চেনে যেতে গেলে তো আমাদের পুরো টেবিল লাগবে। সো উই হ্যাভ টু কপি দ্য টেবিল রেজাল্ট, কপি কপি শীট টু, ইয়েস কন্ট্রোল ভি, কপি পেস্ট, কপি পেস্ট। আচ্ছা উপরে হেডিংটাও আনতে পারি, সেটাকে জন্য আমাকে করতে হবে এইখানটা থেকে করি। হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের ওপরে, আমি ইয়েটা লিখতে পারি কি বলে কোশ্চেনটা, এরকম লিখে দিলাম মার্জ। হ্যাঁ আবার একইভাবে হেডিং করছি, মার্জ অ্যান্ড সেন্টার করে আমরা হেডিংটা কি করব, কোশ্চেনে আছে, কোশ্চেনে যে ডিসপ্লে রেকর্ডস অফ এমপ্লয়ি, এরকম করে অ্যাসাইনমেন্টে তোমাদের করতে হবে, স্টার্টস উইথ এ, কপি। শুধু আজকে ফিল্টারটাই করাবো, অ্যাডভান্সটা করাবো না এইটা, কারণ আরেকবার রিপিট করছি আমি, পেস্ট, সরি সরি
মানে হবে না, টেস্টটা হচ্ছে না, সেম সাইজ। এন্ড ডু ইউ ওয়ান্ট, আচ্ছা ডিস কি হচ্ছে এইখানটা, পেস্ট, হ্যাঁ এবার হয়ে গেছে। ডিসপ্লে রেকর্ডস অফ, বোল্ড করে দিচ্ছি, কালারও করে দিতে পারো, এটা কালারটা ব্লু হয়ে গেল, ঠিক আছে একটু সাইজ বাড়িয়ে দিচ্ছি, কালার চেঞ্জ করে দিতে পারো, ভালো আসে প্রিন্ট আউটে, হয়ে গেল। হ্যাঁ হুজ নেম স্টার্টস উইথ এ, হয়ে গেল। এটা হচ্ছে সেকেন্ডটা সবচেয়ে সোজা ছিল। এরপর কি আমাদের আবার মেন টেবিলটা কোথায়, সিট ওয়ান, এখান থেকে যদি আমি ফিল্টারটা তুলে দিই, দেখো ফিল্টারটা ক্লিক করবো আবার ডেটায় গিয়ে, ফিল্টারটা আবার আগের মেন টেবিল আমি ফিরে পেয়ে গেলাম। হুম মেন টেবিল আবার ওটাকে আমরা ফিল্টার করছি, ফিল্টার চলে এসেছে, এই যে ফিল্টার, এই যে এইগুলো ড্রপ ডাউন ড্রপ বক্সগুলো মানেই ফিল্টার চলে এসেছে। এবার কি বলেছে, বলেছে হু ওয়ার্ক ইন পার্সোনাল ডিপার্টমেন্ট, তাহলে আমরা ডিপার্টমেন্টটাই যাব, ডিপার্টমেন্টে যাব, ডিপার্টমেন্টে গেলাম, সিলেক্ট অলটাকে আবার অফ করে দিয়ে এবার কি করব, ডিপার্টমেন্টে শুধু যে চারটে ডিপার্টমেন্ট আছে, পার্সোনাল, প্রোডাকশন, আর&ডি অ্যান্ড সেলস, উই হ্যাভ টু সিলেক্ট অনলি পার্সোনাল, পার্সোনাল, ওকে পার্সোনাল। এইবার কি বলেছে, পার্সোনাল ডিপার্টমেন্টে যারা করে চাকরি, এমপ্লয়ি ওয়ার্ক ইন পার্সোনাল ডিপার্টমেন্ট অ্যান্ড রিসিভ এ স্যালারি লেস দ্যান অর ইকুয়াল টু 8,000, তো এখানে আরেকটা তাহলে কন্ডিশন হবে, লেস দ্যান সেটা স্যালারি, এখান থেকে তাহলে আমি করবো লেস দ্যান, আছে একজনই আছে, সব বেশি বেশি স্যালারি দিয়েছি, সেটা সিলেক্ট অলটা তুলে দিলাম, নাম্বার ফিল্টার্স, এ দেখো ইকুয়াল ডাজ নট ইকুয়াল এগুলো রয়েছে, লেস দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান মানে অর ইকুয়াল টু মানে 8,000 পেলে সেটাও শো করবে, এরকমও করতে পারো, বা একটা এই দেখো এই জায়গাটায় একটাই হচ্ছে লেস দ্যান লিখে, এই যে এখান থেকেও আমি করতে পারি, শুধু লেস দ্যান লিখলাম, এই দেখো ইজ লেস দ্যান অর, এখানে অর গেলাম আবার ইকুয়াল টু, এটাও করতে পারি বা একবারেও করতে পারি, ইকুয়ালস করে বা দুটো দিয়ে 8,000 লিখতে হবে, 8,000, 8,000-এর নিচে যারা করছে, এবার ওকে করে দিলাম, দেখো অনলি একজন আছে, সবাইকে আমরা বেশি স্যালারি দিয়েছি, তাহলে এই একজনকে আমরা জাস্ট কপি করে দেবো, এইখানটা পুরো ওপরটা করি পুরোটা, তাহলে নামটাও যাবে, কন্ট্রোল সি করে আবার সি টুতে আমরা এইখানটা করছি, কন্ট্রোল ভি বা পেস্ট, হয়ে গেল। এবার ওপরে কি করব, হেডিংটা দিয়ে দেবো আমাদের কি, এক নাম্বার কোশ্চেন, উই হ্যাভ টু রাইট দ্য কোশ্চেন, আচ্ছা মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক, কোশ্চেন হোয়াট ইজ দ্য কোশ্চেন, ডিসপ্লে রেকর্ডস অফ, ইয়েস 345, কপি পেস্ট, ঠিক আছে পরের দিন আবার একবার রিভাইজ করবো, এটা অনেকটা তো ধরো পেস্টটা হচ্ছে না, এই পেস্টটা কপিটা হয়েছিল, কপি পেস্ট, নাহলে লিখতে হবে সেই আর, এইবার হয়েছে। ডিসপ্লে রেকর্ডস অফ এমপ্লয়ি হয়ে গেল, বা ছোট করেও লিখতে পারো এরকম, ফ্যানটা যদি না ধরে বোল্ট, এই দেখো বলো প্রবলেম হচ্ছে না, এটা দুটো একটা লাইনে আপনি যে পুরো লিখেছেন, এটা এত বড় যে হয়েছে, এটা হেডিংটা মার্জ অ্যান্ড সেন্টার মানে কোশ্চেনটা, এই যে অপশন, তো এটা মানে দুটো লাইনে হয়ে যাবে, হ্যাঁ দুটো লাইন আমরা মার্জ করেছি, তো ওই জন্য এত বড়, হ্যাঁ লিখতে পারো যা মানে নিজের মতো, এখানে লেস দ্যান আমি তো কপি করছি, এই দেখো না লেস দ্যান আর ইকুয়াল টু সাইন দিয়েও লিখতে পারো, এই সরি গ্রেটার দ্যান হয়ে গেল, লেস দ্যান ইকুয়াল এরকম, তাহলে একটু ছোট হয়ে গেল, সাইজটা বড় করি, এই যে দুটো লাইন হয়ে গেল, সাইজ বড় করলি এরকম, এন্টার মেরেও নিচে, এই যা ওটা হবে না, এটা একটু বড় করে,
ঠিক আছে, একটা আসল আউটপুটটাই দেখবি, আর তারপর তো রিজাইনিং তোমাদের। তারপর লাস্ট কোশ্চেন, আর বেশি টাইম নেই, মানে শুধু আজকে করবো, নাহলে আবার তোমাদের গন্ডগোল হয়ে যাবে। ডিসপ্লে রেকর্ডস অফ এমপ্লয়ি হুজ নেম ডাজ নট স্টার্ট উইথ এ, মানে ওই তিনজনকে ছাড়ানো তিনজন ছিল, অ্যান্ড ডিপার্টমেন্ট আর নট ইকুয়াল টু প্রোডাকশন। খুবই ইজি। তাহলে আমরা মেন টেবিলে ফিরে যাই, মেন টেবিলে আবার ফিরে গেলাম, ফিল্টারটাকে অফ করে দিই, ডেটার মধ্যে গিয়ে ফিল্টার অফ হয়ে গেল। আবার পুরো টেবিলটাকে ফিল্টার করব, ফিল্টার ক্লিক ফ্রম ডেটা মেনু, ক্লিক ফিল্টার, ফিল্টার চলে গেছে ড্রপ ডাউন। এবার কি নেম ডাজ নট স্টার্ট উইথ এ, তাই নেমটাকে আগে ক্লিক করি, সিলেক্ট অলটাকে অফ করে দিলাম, টেক্সট ফিল্টার্স ডাজ নট বিগিনস, আচ্ছা এখানে নেই, কাস্টম ফিল্টারে যাই, আরও আছে দেখবো ওখানে নেম, এই যে ডাজ নট বিগিনটা, এই যে ডাজ নট বিগিন উইথ, এখানে ঠিক আছে, ওখানে সবসময় অপশানগুলো নাও খুঁজে পাবে। হিয়ার উই ফাইন ডাজ নট বিগিন উইথ এ, ক্যাপিটাল এ, ওকে, এ না দিয়ে অনেকগুলোই আছে, হয়ে গেল। এবার নেক্সট, নেক্সট কন্ডিশন, ডিপার্টমেন্ট আর নট ইকুয়াল টু প্রোডাকশন, ডিপার্টমেন্ট আর নট ইকুয়াল টু প্রোডাকশন, ডিপার্টমেন্ট মানে বাকি তিনতে হবে, শুধু প্রোডাকশনটা অফ করবো, হয়ে গেল, ওকে। পার্সোনাল আর এন ডি অ্যান্ড সেলস চলে এসেছে, এটাই হচ্ছে প্রোডাকশন, ডাজ নট আর নট ইকুয়াল টু প্রোডাকশন, হয়ে গেল কমপ্লিট। এটাকে কপি পেস্ট করে দিই, কপি, সিট টুতে যাবে। আচ্ছা আমরা ওই কোম্পানির নামটা আবার নিই নি, থাকুক কোনো ব্যাপার নয়। এবার হচ্ছে এটাকে আবার ওপরটা মার্চ করেই, হোম মার্জ অ্যান্ড সেন্টার, হিয়ার উই রাইট দ্য কোশ্চেন, আরও বড়ো কোশ্চেন, দুটো লাইনেই হবে, কপি, ওখানে দাঁড়াবো, পেস্টটা হচ্ছিল না, পেস্ট চলে এসেছে এবারে, একবারে এইবার একটু হাইলাইটস করে দিই, ব্লু বোল্ড সাইজ 12, ওকে। অনেকজন ফিডব্যাকে লিখেছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে, আমি তো একটু মিশিয়ে বলছি, ওই জন্য বেশিরভাগই সবাই বাংলার, ঠিক আছে করে দিলাম। হিয়ার উই গেট দ্য রেজাল্ট, 12 ইজ ওকে, ওকে। এটা এবার এটাকে যদি আমি প্রিন্ট প্রিভিউ করি, প্রিন্ট প্রিভিউ পাচ্ছি, এই যে পেয়ে গেলাম, এইটাই হচ্ছে আমার অ্যাসাইনমেন্টে প্রিন্ট করে আমি অ্যাসাইনমেন্টে করে দেবো। ওটা হচ্ছে মেন টেবিলের একটা নেব, তারপর হচ্ছে মেন টেবিলটা আবার করে দিই, আবার ফিল্টার অফ, অফ দ্য ফিল্টার, এটা হচ্ছে মেন টেবিল, আর সিট টুতে হচ্ছে এটা, এটা আমাদের রাখতে হবে, বা এটা ওখানে গিয়েও করতে পারো, অ্যাডভান্স ফিল্টারে দেখবে সিট ওয়ানেই করছে, সেটা পাশ ওই নিচে নিচে করতো, নিচেও কপি পেস্ট করতে পারতাম, ঠিক আছে। এখানে সিট টুতে দিয়ে যে করেছি এই জিনিসটা আমি নিচেও করতে পারি, তাহলে একটার মধ্যেই থাকবে, একটা সিটেই থাকবে, কপি, এই যে কপি সিট ওয়ান, এখানেও রাখতে পারবো, এখানে হচ্ছে একটার মধ্যে তাহলে থাকবে, সেটাও হবে, তাহলে হয়, ঠিক আছে। তোমরা পিডিএফ করেও সাবমিট করতে পারো অ্যাসাইনমেন্টগুলো, তাহলে অবশ্য এবার এক্সেলেও করতে পারো, সবই তো নিচ্ছে, ওখানে গিয়ে আপলোড করতে হবে খালি, হয়ে গেল সেভ। এটা হচ্ছে প্রিন্ট অপশনে গেলে এইটা প্রিন্ট, এই না এখানে তো প্রিন্টার নেই, প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট প্রিভিউ, এইটা হচ্ছে অ্যান্সার, সেভ করে দিই, সেম থ্রি, এইটাও সেভ। হ্যাঁ, ওখানে যে অ্যালাইড কর্পোরেশন লেখাটা ছিল ওটা কি সরে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, এই তো কোথায় গেল, সেটা ওটা মাঝখানে ছিল তো, ওইটা না না, ওটা তো ওই একবার কপি করেছি, বাকিটা নিজেদের মতো আউটপুটটাই আছে, মাঝখানে না ওই যে ওপরেই আছে, এটাকে আমরা করেছি, তাই এটাকে ডিলিট করে শুধু
ব্যাপার না, ওটা একটা জায়গায় কপি করেছিলাম আর একটা জায়গায় করিনি, ওই মাঝখানে অ্যালাইড কপি কোম্পানির নাম ওই আর কি, হেডিং একটা দিতে হবে সেই জন্য, এই যেগুলো কালার করে দিতে পারে। মেন হচ্ছে ব্যাপার কি করে করবো আমরা, ডেটা থেকে ফিল্টার আর একটা ভ্যালিডেশন বললাম, ডেটা ভ্যালিডেশন আর তারপর অ্যাডভান্স ফিল্টারটা একটুখানি ইয়ে সবসময় আসে না, ওটা পরের দিন ছিল বাবা, আজকে এই অবধি 3:50 বেজে গেছে। ঠিক আছে এইটাই তাহলে তোমাদের থাকুক, ঠিক আছে এটাই আবার পরের দিন আমি রিভাইজ করে দেবো, আজকে এখানে এটাই ক্লাসটা থাকলো। আবার প্রবলেম থাকলে বলবেন নিশ্চয়ই, কারোর কোনো প্রবলেম থাকলে বলো, সবাই জানো এগুলো, প্রবলেম আমি ইয়ে করছি, স্টপ প্রেজেন্টিং করছি, মিটিংটা এন্ড করবো এবার। ঠিক আছে আমাদের স্টুডেন্ট কমে গেছে, যাই হোক সবাই অ্যাসাইনমেন্টগুলো করার চেষ্টা করো, বাড়িতে যাদের নেই কম্পিউটার তারা মোবাইলেও হবে সবই হবে, তোমরা একটু করো, এখন কবে কলেজ খুলবে ঠিক নেই। আমি রেকর্ডিংটা অফ করে দিই আগে, আমি বেরিয়ে যাবো নাকি, হয়ে গেছে।